Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. একি একি এতগুলো চারা গাছ কেটে নষ্ট করলে এই কোত্থেকে এই অপদার্থটাকে এনেছো? বিদায় বিদায়, দয়া করুন, দয়া করে আর একবার সুযোগ দিন প্রভু। আর আগে বারে সুযোগ দিনই প্রভু, আমি তোমায় সুযোগ দিই আর তুমি আমার মাথাটা খুপো দৌড়। প্রভু আবার কি চাই? আমার পারিশ্রমিক? এতগুলো চারা গাছ কেটে তুমি নষ্ট করলে আবার পারিশ্রমিক চাইতে লজ্জা করছে না? যদি গলা ধাক্কা খেতে না চাও বিদেহ। পাঁচ কাপড় চোখ মাত্র মাত্র প্রভু ডাকছেন, এসো এসো এসো। কাজ করবে? হ্যাঁ বাবা। গরুদার কাজ করবে? বাবা বিশ্বনাথ আপনার মঙ্গল করবে, মঙ্গল করবেন। এসো এসো বাবা, বিশ্বনাথ তোমারও মঙ্গল করবেন। প্রভু প্রভু যাই প্রভু, বলুন প্রভু। এটা ভেতরে নিয়ে যা। আচ্ছা। বাবা রে বা, তোমার গায়ে তো বেশ জোর আছে হে, দশ জনের কাজ একাই করতে পারো। শোনো, কাল তুমি একবার এসো বাপু, আমার বলদটা মরে গেছে, কদিন গাড়িটা তুমিই চালিয়ে দিও। আমার পারিশ্রমিক? পারিশ্রমিক কাশিতে দেখছি তো তুমি একেবারে নতুন হে। আমার নাম শ্রেষ্ঠী ধনদাস, বুঝলে? আমার কাজ করে কেউ পারিশ্রমিক চায় না, কাজ করলেই কৃতার্থ হয়। যাও যাও। এত সঠতা, এত প্রবঞ্চনা, এসব কি দেখছি আমি, এসব কি দেখছি, এই কি নতুন অভিজ্ঞতা! মা দেখি তোমার হাত? কিছু হয়নি বৎস। হ্যাঁ হয়েছে, দেখি। প্রণাম প্রভু। তুই না? নমস্কার। এবার তুমি না? প্রণাম। এই হাত করে দিচ্ছ কেন গো? পুরো কাজ
পুরো করি। পুরো এক কোটি পাবি যদি সত্যি সত্যি। এবারে কিন্তু ধার বাকিতে চলবে না, বাকিতে চলবে না, পুরো কাজ পুরো করি সত্যি, পুরো কাজ পুরো করি। লজ্জা কি, লজ্জা কি? আচ্ছা তোমার আসল পরিচয়টা কি বলতো? আমি সামান্না রমণী। এত রূপ দেখছি তো সদবা, পথে বেরিয়েছো কেন? স্বামীটা অর্বাচীন নাক্ষম। অনুগ্রহ করে পথে নিন্দা করবেন না সতীত্ব। দেখো বাবু, পথে বেরোলে রূপ আর সতীত্ব দুটো একসঙ্গে থাকে না। এসব কথা বলছেন কেন? আমার প্রাপ্য দিয়ে দিন, আমি চলে যাই। এব আমার নাম বিশ্ব বসু, আমি বারাণসী শ্রেষ্ঠী, আমার রক্ষিত হবে, রাজ রানী হবে, রাজার ঐশ্বর্য থাকবে। দয়া করে চুপ করুন, এ কথা দ্বিতীয়বার শুনলে আমাকে গঙ্গায় প্রাণ বিসর্জন দিতে হবে। তার আগে যে আমি এই গঙ্গায় প্রাণ বিসর্জন দিতে চাই। আজ আমার জন্য তোমাকে এত অপমান সহ্য করতে হচ্ছে সৈমা, আমি এতই অক্ষম। আমার ভালোবাসার পাত্রকে ছোট করবেন না প্রভু, আপনি অক্ষম নন, এটা আমাদের নিয়তি। এখনো প্রভু, এখনো আমি তোমার ভালোবাসার পাত্র। আমার মাকে অপমান, অপমান রয়ে কি করলে
বিভূতি ভূষণ শঙ্কর বিভূতি ভূষণ শঙ্কর রক্ষা কর রক্ষা কর রক্ষা কর রক্ষা কর ভক্ত তোমার সংকটে আজ সংকট তার সম্ভর বিভূতি ভূষণ শঙ্কর রক্ষা কর রক্ষা কর রক্ষা কর রক্ষা কর হরিশ্চন্দ্র মহাদাতা চন্ডাল হবার স্বাদ হয়েছে তাই হোস কিন্তু আগে ছেলেটাকে বাঁচা কি করে বাঁচাবো মা অর্থ নেই সামর্থ্য নেই
তোর বাবু এখন অনেক বাকি, শুধু নিজের কথাই বলিস। অর্থ নেই, সামর্থ্য নেই, তাই বলে কি ভগবানও নেই? অত আমি আমি গন্ধ কেন বাপু? যত আমি তত অমাবস্যা, বুঝলি? কই দেখি ছেলেটাকে? মা, আমি ভালো হয়ে গেছি, মা আমি ভালো হয়ে গেছি। রোহিত, আমার রোহিত। মা, তুমি কে? মা, নিজেরাই বলছিস, তবু বুঝতে পারছিস না? মা, মা গো, মা, 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 মা গো, মা, যদি কৃপা করে এলে তাহলে চলে গেলে কেন মা, চলে গেলে কেন? হরিশ্চন্দ্র। ঋষিবা, সময় অতিক্রান্ত, ঋণ পরিশোধের আজ শেষ দিন। শেষ দিন? শেষ দিন। আর সময় নেই? আছে, যদি হরিশ্চন্দ্র স্বীকার করে। মানুষ কোনোদিন পূর্ণ সত্যের সন্ধান পায় না, সে ভুল করে, তার ভুল হয়। দান, বীরত্ব, সত্যবাদিতা আপেক্ষিক। এ কথা আমি স্বীকার করি না ঋষিবর। আমি জানি মানুষ সত্য সন্ধানী, মানুষই সত্য দ্রষ্টা। তবু তবু আমি আমার স্ত্রী পুত্রের মুখের দিকে তাকিয়ে স্বীকার করছি। না প্রভু, না, স্বীকার করবেন না। সত্যের চেয়ে স্ত্রী পুত্র কেউ বড় নয়। স্বীকার করো হরিশ্চন্দ্র। না, স্বীকার করো। না না না, স্বীকার করো, আমি তোমার রাজ্য রাজধানী সব ফিরিয়ে দেবো। না, স্বীকার করো। না প্রভু, না, না, স্বীকার করবেন না। আমি সত্যভ্রষ্ট হব না ঋষিবর। তথাস্তু। তবে মনে রেখো, আজই সূর্যাস্তের পূর্বে আমার ঋণ পরিশোধ করতে হবে। পাঁচ কপর্দক, সূর্যাস্তের পূর্বে। মা, আমাকে দিন, আমি করব। দয়া করুন মা, আমি পারব। হায় হায় হায়, দিলে সব ফেলে, যাও বেরো বেরো শিগগিরে। মা, এই নাও এক কড়ি তোমার পারিশ্রমিক, এই নাও দু কড়ি। এই তাড়াতাড়ি করো, কাজ সারো, কাজ সারো। আমাকে দাও, আমি কাজ করব। দাও দাও। রোহিত, 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 আমায় কাজ করতে দিল না মা। সহস্র কাপড়দাক, সহস্র কাপড়দাক, সহস্র কাপড়দাক, সহস্র কাপড়দাক, সহস্র কাপড়দাক, সহস্র কাপড়দাক, দুই সহস্র কাপড়দাক, দুই সহস্র কাপড়দাক, দুই সহস্র কাপড়দাক, তিন সহস্র কাপড়দাক, তিন সহস্র কাপড়দাক, চার 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 চার সহস্র কাপড়দাক, পাঁচ সহস্র কাপড়দাক, পাঁচ সহস্র কাপড়দাক, পাঁচ সহস্র কাপড়দাক, পাঁচ
সহস্র কপর দক, পাঁচ সহস্র কপর দক, পাঁচ সহস্র কপর দক, ছয় সহস্র কপর দক, ছয় সহস্র কপর দক, ছয় সহস্র কপর দক, ছয় সহস্র এক, ছয় সহস্র দুই, ছয় সহস্র তিন। আর কেউ আছে না? আজকের মতো বিক্রয় শেষ, চলো। আমি আছি, আমি আছি, আপনারা যাবেন না, যাবেন না আপনারা, আমি আছি, আমি আছি। পাঁচ কাপড় দক, পাঁচ কাপড় দক, পাঁচ কাপড় দক। মা, একে এ নিশ্চয়ই কোনো অপ্সরী কিন্নরী হবে। ঠিক বলেছ, শেষে একে কিনে আবার কোনো বিপদে পড়বো। চলো 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 চলো, আপনারা যাবেন না, আপনারা যাবেন না, শুনুন শুনুন, আপনারা যাবেন না, যাবেন না, যাবেন না। পিতা, 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 আপনি ওদের বলুন আমি অপ্সরী কিন্নরী নই, আমি সামান্য নারী, স্বেচ্ছায় আত্মবিক্রয় করছি। পিতা, পিতা, তা করুন, তা করুন, তা করুন আমাকে। চার কপট দক, চার কপট দক, চার কপট দক, চার কপট দক, তিন, তিন কপট দক, তিন কপট দক, তিন কপট দক, তিন কপট দক, দুই কপট দক, দুই কপট দক, দুই কপট দক, দুই কপট দক। দুই নয়, দুই নয়, আমি তোমাকে আড়াই কপর দক দিয়ে ক্রয় করলাম। আপনার করুণা আমি মাথা পেতে নিলাম, প্রতিজ্ঞা করলাম যতদিন এ দেহ প্রাণ থাকবে আপনার দাসী বৃত্তি করব। মা, মা, মা। রোহিত, তোমার পিতাকেই আড়াই কপর দুধ দিয়ে বলো মা চলে গেছে, অভাগিনীকে তিনি যেন ভুলে যান। চলুন ভদ্র। না বৎস, জগতে তুমি অনেকের চেয়ে অনেক বড়, অনেক বড়। তবে কেন, তবে কেন আমি পিতার জন্য কিছু করতে পারবো না? আমার কিনে নিন রোহিত, আমি আর দুষ্টুমি করব না, আপনি যা বলেন তাই শুনবো, আমার কিনে নিন। না রোহিত, না, আপনি যত মারে মাকাবো, একটু কাঁদবো না, আমার কিনে নিন, আমার কিনে নিন। তোকে কিনতে আমার বয়ে গেছে, দয়া করুন, দয়া করুন, আমার গায়ে খুব জোর, আমি অনেক কাজ করে দেব, আমি খাবো না, এক বেল উপোস করে থাকবো, দুই বেল উপোস করে থাকবো, আমায় কিনে নিন, আমায় কিনে নিন। ঠিক আছে, এই নে, আট কপর দুধ দিয়ে তোকে কিনলাম। মা, মা, মামি পিতার কাজে লেগেছি মা, আমি বড় হয়ে গেছি মা, আমি বড় হয়ে গেছি। কি করলি বৎস, তুই কি করলি? রোহিত, 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 পিতা, রোহিত, রোহিত, পিতা, রোহিত, রোহিত, তোমরা এখানে কি করছো? আমরা নিজেদের বিক্রি করেছি পিতা, আমরা নিজেদের বিক্রি করেছি। আত্মবিক্রয় স্বেচ্ছায় আমার কাছে? হ্যাঁ, আপনি ঋণ পরিশোধ করুন প্রভু, সূর্যাস্তের মাত্রার কয়েক দণ্ড বাকি।
তোমরা আমার জন্য আত্মবিক্রয় করলে, কৃতদাসী হলে। কান্নাকাটি পরে হবে, চলো। এত বড় স্পর্ধা, তুমি ওকে স্পর্শ করো। আমায় কৃপা করুন ভদ্র, দুই কপর দগ্ধি আমাকেও ক্রয় করুন, আমরা সপরিবারে আপনার দাসত্ব করব, সপরিবারে দাসত্ব করব। আমি সারা জীবন কৃতদাস থাকতে প্রস্তুত আছি। এমন শরীরের ব্যক্তি কেউ আছেন যিনি আমায় ক্রয় করবেন? দয়া করুন আমাকে, দয়া করে ক্রয় করুন। আমার মূল্য দুই কপর দক, মাত্র দুই কপর দক আমার মূল্য। আমি নিজে খেতে পাই না, আমি কৃতদাস পুষবো কি করে? আমায় দয়া করুন, আমার আর সময় নেই। কি ব্যাপারটা কি বলতো? সূর্যাস্তের পূর্বে আমার পাঁচ কপর দকের প্রয়োজন। সূর্যাস্তের পূর্বে? হ্যাঁ, পাঁচ কপর দক। হ্যাঁ, বিশ্বামিত্রের দক্ষিণা। সূর্যাস্তের তো আর দেরি নেই। না, আমার স্ত্রী পুত্র আত্মবিক্রয় করে তিন কপর দক দিয়ে গেছে, আর মাত্র দুই কপর দক প্রয়োজন। বউ ছেলে বেঁচে দিয়েছ, তাহলে তো ডোমের কাজ অর্ধেক করেই ফেলেছ। এই কাজ পারবে? পারবো। মরা পোড়াতে হবে কিন্তু। পোড়াবো? আমার আদেশ ছাড়া বিনা শুল্কে সব দাহ করতে পারবে না, অঙ্গীকার কর। অঙ্গীকার করলাম। সূর্যদেব, আর ক্ষণকাল অপেক্ষা করুন, প্রভু দয়া করে আমাকে ঋণমুক্ত করুন, আমার আর সময় নেই। ঋণমুক্ত হয়ে বিশ্বাস হন্তা হবে না তো, তার আগে মৃত্যুবরণ করুন। বেশ, তুমি যখন বলছো ধরো, মনে রেখো আজ থেকে তুমি আমার কৃতদাস হলে আমার আদেশ ব্যতীত কোনো কাজ করতে পারবে না। হরিশ্চন্দ্র। ঋষিবর, এই নিন আপনার দক্ষিণা। চণ্ডাল হলে আমি ঋণমুক্ত হলাম।